자야군 반나 차이가 갔어 잡군다. 어 반나 아무나 반나에 붙다 뒤보나. 포크룰께 자가에 죽대 대야 하베나 মেয়র তাপসের হুঁশিয়ারি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল লজ্জায় ঠাকুরগাঁওয়ে মুখ লুকিয়েছেন উল্লেখ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলুল নূর তাপস বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আর ঢাকায় ঢুকতে দেওয়া হবে না। আজ বুধবার রাজধানীর বনশ্রীতে দুই নম্বর ওয়ার্ডের উন্নয়ন উৎসবে এই মন্তব্য করেন তিনি। বিএনপি নেতাদের সমালোচনা করে মেয়র তাপস বলেন, 29 বছর তারা ক্ষমতায় ছিল কিন্তু তারা জনগণের উন্নয়ন করতে পারেনি। তাদের চোখে কোনোদিনও উন্নয়ন দেখা যাবে না। উন্নয়ন দেখতে হলে সাধারণ জনগণের চোখ দিয়ে দেখতে হবে। তারা 29 বছর সরকার ছিল, 29 বছর তারা এই দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। বর্তমান সরকারের উন্নয়নের বর্ণনা দিয়ে তিনি বলেন, পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এসব তাদের মস্তিষ্কে আসে না। যে নামগুলো এদেশের মানুষের কাছে অপরিচিত ছিল সেই নামগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা উন্নয়ন দেখে না তারা উন্নয়ন করতে পারে না। যাদের চোখে উন্নয়ন নেই, যারা স্বপ্ন দেখতে পারে না, তারা কখনো সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে না। মেয়র তাপস বলেন, আজকে তারা বলে আওয়ামী লীগ 100 বছরেও ক্ষমতায় আসবে না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলুল তাপস বলেছেন, আজ থেকে ঢাকা দখল রাখা হবে, আগামী জাতীয় নির্বাচনে বিজয় নিশ্চিত করেই ঘরে ফিরে যাব। তাপস বলেন, আগামী জানুয়ারি মাসে দেখিয়ে দেব সুষ্ঠু নির্বাচন কাকে বলে, কত প্রকার এবং কি কি। নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে দাবি করে তিনি বলেন, এসব ষড়যন্ত্র আওয়ামী লীগকে রুখতে পারবে না। শেখ হাসিনাকে দেশের একমাত্র কাণ্ডারি দাবি করে তাপস বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে যেভাবে বলেছিলেন ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, ঠিক সেভাবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ থেকে ঢাকা সহ সারা দেশে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলা হবে। তাপস বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লজ্জায় এখন ঢাকা ছেড়ে গেছেন ঠাকুরগাঁওয়ে। আমরা আর ঢুকতে দেব না, রাজধানী মুক্ত রাখবো। বিএনপি নেতাদের সমালোচনা করে ব্যারিস্টার শেখ ফজলুল নূর তাপস বলেন, তারা বাংলাদেশকে ভালোবাসে না, বাংলাদেশকে নিয়ে তাদের কোনো স্বপ্ন নেই, বাংলাদেশকে নিয়ে তাদের কোনো আশা নেই, বাংলাদেশকে নিয়ে তাদের কোনো পরিকল্পনা নেই। ডিএসসিসি মেয়র বলেন, আজকে জননেত্রী শেখ হাসিনা শুধু ঢাকা শহর নয়, বাংলাদেশের প্রত্যেক গ্রামগঞ্জে পায়ের উপর মাতার বাড়ি, যেই নামগুলো কেউ কোনোদিন চিন্তাও করেনি সেই নামগুলোকে আজ জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের জোয়ারে পরিণত করেছেন। লজ্জায় এখন ভাঙা ছাইড়া গেছে।